বিজয় দিবস উদযাপনের আগে ইউক্রেন জুড়ে রাশিয়ার মিসাইল বৃষ্টি। ক্ষমতার ভারসাম্য পশ্চিম থেকে পূর্ব দিকে ঝুঁকে পড়ছে। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক থাকা প্রয়োজন। এক যুগ পর আরব লীগে ফিরল সিরিয়া, রাশিয়ার শুভেচ্ছা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় চীন। সবশেষে জানবেন, মার্কিন নভোচারীরা সত্যিই চাঁদে পৌঁছেছিলেন তার কোনো প্রমাণ নেই, মন্তব্য রাশিয়ার মহাকাশ সংস্থার সাবেক প্রধানের। বিজয় উদযাপনের আগে ইউক্রেন জুড়ে রাশিয়ার মিসাইল বৃষ্টি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিপক্ষে সোভিয়েত বাহিনীর বিজয় হয় 9 মে। এই দিন রাশিয়ায় ছুটির দিন। বিজয় দিবস উদযাপনের আগের দিন সোমবার ইউক্রেন জুড়ে বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে রাশিয়া। এদিন অর্ধ শতাধিক ড্রোন হামলাও চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার ইউক্রেনের বিভিন্ন শহরে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। চলতি মাসে এটি ইউক্রেনীয়দের উপর সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা। জার্মানির পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনীর বিজয় উদযাপনের আগে ইউক্রেন জুড়ে এমন তীব্র হামলা চালালো রুশ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কো বলেছেন, দখলদার বাহিনী ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে কমপক্ষে 60টি কামিকাজে ড্রোন পাঠিয়েছিল। তার মধ্যে কিয়েভ প্রবেশের চেষ্টাকালে 36টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কৃষ্ণ সাগরের তীরবর্তী ওডেসা শহরে একটি খাদ্য গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে 3 জন আহত হয়েছেন। প্রতিবেদন সূত্রে জানা গেছে, সাধারণত বিজয় দিবসে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করে থাকে রাশিয়া। তবে এই বছর সেই আয়োজন ততটা জাঁকজমক হচ্ছে না। এই প্রসঙ্গে পশ্চিমারা দাবি করেছে, এক বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধে বিপুল সমরাস্ত্র হারিয়েছে রাশিয়া। তাছাড়া বর্তমানে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগে রয়েছে মস্কো, সে কারণে এই বছর বিজয় দিবসে বড় আয়োজন করছে না পুতিন প্রশাসন। খোদ ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিজয় দিবসে উপহার দেওয়ার জন্য রুশ বাহিনী পূর্বাঞ্চলীয় বাকমুত শহর দখল নেওয়ার জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাচ্ছে। ক্ষমতার ভারসাম্য পশ্চিম থেকে পূর্ব দিকে ঝুঁকে পড়ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসেইন বাকিরি বলেছেন, আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের ক্ষমতা ক্ষয়ে আসছে এবং দিন দিন ক্ষমতার ভারসাম্য পশ্চিম থেকে পূর্ব দিকে ঝুঁকে পড়ছে। ওমানের রাজধানী মাস্কটে গতকাল দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ বিন খামিস আল রাইসির সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন। পারস্য উপসাগর এবং পশ্চিম এশিয়াকে বিশ্বের সবচেয়ে বেশি স্পর্শকাতর অঞ্চল হিসেবে উল্লেখ করে জেনারেল বাকিরি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখার ক্ষমতা বিস্তারের চেষ্টা করছে, কিন্তু এখন পশ্চিম থেকে পূর্বে ক্ষমতার ভারসাম্য ঘুরে আসার সমস্ত লক্ষণ ফুটে উঠেছে। তিনি জোর দিয়ে বলেন, এশিয়া এবং মধ্যপ্রাচ্য ক্ষমতার ভবিষ্যৎ নিহিত। ইরান এবং ওমানের মধ্যে সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বপূর্ণ ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করে ইরানি সেনাপ্রধান বলেন, দুই দেশের অভিন্ন সামুদ্রিক সীমান্তের নিরাপত্তার জন্য আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। এছাড়া যৌথ গোয়েন্দা কার্যক্রম এবং মাদক চোরাচালান প্রতিরোধে টহল মিশন চালন ব্যাপারে ইরানের প্রস্তুতির কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে স্থিতিশীল সম্পর্ক থাকা প্রয়োজন। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বলেছেন, অনেক ভুল কথা এবং কাজের পর যুক্তরাষ্ট্র চীনের মধ্যে এখন স্থিতিশীল সম্পর্ক থাকা প্রয়োজন। বেজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নের সঙ্গে এক আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন। কিন গ্যাং বলেন, যুক্তরাষ্ট্রকে আরও সতর্ক হতে হবে, বিশেষ করে তাইওয়ান নিয়ে। ওয়াশিংটনকে এক চীন নীতি মানতে হবে। গত বছর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বেইজিংয়ের হুমকি ধমকি ও সতর্কতা উপেক্ষা করে তাইওয়ান সফর করেন। এটি নিয়ে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের ব্যাপক অবনতি হয়। এক যুগ পর আরব লীগে ফিরল সিরিয়া, রাশিয়ার শুভেচ্ছা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। নানা নাটকীয়তার আলোচনার টেবিলে ঝড়ের পর আবারও আরব লীগের সদস্যপদ ফিরে পেল সিরিয়া। টানা 12 বছরের বিচ্ছিন্নতার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে স্বাগত জানালো আরব দেশগুলোর জোটটি। রোববার মিশরের রাজধানী কায়রোতে বৈঠকে বসেন লীগের 22 সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। 19 মে সৌদি আরবে এই লীগের শীর্ষ সম্মেলনের আগেই সিরিয়ার সদস্যপদের বিষয়ে এই ইতিবাচক সিদ্ধান্ত নিল দেশগুলো। মধ্যপ্রাচ্য ইস্যুতে আরব লীগের এমন পরিবর্তন আকস্মিক নয়। বেশ কিছুদিন ধরেই সিরিয়া ইস্যুতে সুর নরম করে আসছিল আরব লীগের সদস্য দেশগুলো। বিশেষ করে গত মাসে সৌদি ইরান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেই আলোচিত সিরিয়া ইস্যুটি। তখনই দামেস্ককে আরব লীগে অন্তর্ভুক্ত করার বিষয়ে জোর দেওয়া হয়। চলতি মাসের শুরুতে ইরানের
প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সিরিয়া সফরের পর আরও স্পষ্ট হয় বিষয়টি। এদিকে আরব লীগের সিরিয়ার সদস্যপদ ফিরে পাওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে রাশিয়া, তবে পাল্টা প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাফ জবাব, সিরিয়ার আরব জোটে ফিরে আসাকে স্বীকৃতি দেবে না ওয়াশিংটন। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চায় চীন। চীনা প্রতিরক্ষামন্ত্রী সোমবার পাকিস্তানের নৌবাহিনীর প্রধানকে এই কথাই বলেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রতিরক্ষামন্ত্রী সোমবার পাকিস্তানের নৌবাহিনীর প্রধানকে বলেছেন, এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় দুই প্রতিবেশীর সক্ষমতা বাড়ানোর জন্য নৌবাহিনীসহ সামরিক বাহিনীকে সহযোগিতার নতুন ক্ষেত্র প্রসারিত করা উচিত। পাকিস্তান ও চীনের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক বহু বছর আগের এবং উভয় দেশের নৌ এবং বিমান বাহিনী একে অপরের ভূখণ্ডে দ্বিপাক্ষিক সামরিক মহড়া চালিয়ে থাকে। রয়টার্স বলছে, চীনের জন্য মালাক্কা প্রণালীতে সামুদ্রিক অবরোধের ক্ষেত্রে পাকিস্তান এবং আরব সাগরে দেশটির প্রবেশাধিকার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু 2017 সালে ভারত মহাসাগরের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত জিবুতিতে চীন তার প্রথম বিদেশি সামরিক ঘাঁটি চালুর পর এই অঞ্চলে চীনা আগ্রহ প্রতিবেশী ভারতের উদ্বেগকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে বেজিং সফরে গেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান আমজাদ খান নিয়াজি, আর সেখানেই চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু সফররত পাকিস্তান নৌবাহিনী প্রধানকে বলেছেন, দুই দেশের সামরিক সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান অংশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে লি বলেছেন, দুই সামরিক বাহিনীকে সহযোগিতা বিনিময়ের নতুন ক্ষেত্রগুলো প্রসারিত করা উচিত। সব ধরনের ঝুঁকি এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজেদের দক্ষতা ক্রমাগত বৃদ্ধি করার জন্য সহযোগিতার নতুন উচ্চতায় নেওয়া উচিত এবং দুই দেশ ও অঞ্চলের নিরাপত্তার স্বার্থ যৌথভাবে বজায় রাখা উচিত। মার্কিন নভোচারীকে সত্যিই চাঁদে পৌঁছেছিলেন তার কোনো প্রমাণ নেই। রাশিয়ার মহাকাশ সংস্থা রোস কসমস স্পেস এজেন্সির সাবেক প্রধান দিমিত্রি রোগেজিন বলেছেন, আমেরিকার অ্যাপোলো ১১ চন্দ্রযান 1969 সালে সত্যিই যে চাঁদের বুকে পৌঁছেছিল তার কোনো অকাট্য প্রমাণ নেই। তিনি বলেন, অনেকেই চন্দ্রাভিযানের ব্যাপারে ওয়াশিংটনের পক্ষে সাফাই গাইলেও কেউ অকাট্য প্রমাণ দিতে পারেনি। দিমিত্রি রোগেজিন 1969 সালে মার্কিন চন্দ্র অভিযানের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বলেন, তিনি এ ব্যাপারে চূড়ান্ত প্রমাণ দেখার অপেক্ষায় আছেন। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া পোস্টে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার সাবেক প্রধান বলেন, তিনি প্রায় 10 বছর আগে ব্যক্তিগতভাবে এই বিষয়ে অনুসন্ধান শুরু করেন যখন তিনি রুশ সরকারের মহাকাশ গবেষণা সংস্থায় কাজ করছিলেন। তিনি বলেন, মার্কিন নভোচারীরা সত্যি চাঁদের বুকে পা রেখেছিলেন কিনা এ ব্যাপারে তিনি সন্দিহান হয়ে পড়েন। এক্ষেত্রে তিনি রুশ ও মার্কিন নভোচারীদের কথা তুলে ধরেন, তারা যখন তাদের রকেট নিয়ে পৃথিবীর বুকে ফিরে আসেন তখন তাদের কতটা বিধ্বস্ত লাগছিল এবং মার্কিন অ্যাপোলো ১১ এর নভোচারীদের কতটা ফুরফুরে লাগছিল সেটি গুরুত্বপূর্ণ বিষয়। দিমিত্রি রোগেজিন জানান, 2018 সালে রোস কসমসের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি মার্কিন নভোচারীদের চাঁদে পৌঁছানোর বিষয়টি সম্পর্কে প্রমাণ খোঁজার চেষ্টা করেন, কিন্তু এ বিষয়ে রাশিয়ার কয়েকজন শিক্ষাবিদ এবং বিজ্ঞানী প্রমাণ সরবরাহ করার পরিবর্তে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রোগোজিনের সমালোচনা করে তারা বলেন, তারা এই তৎপরতার কারণে নাসার সঙ্গে রাশিয়ার সহযোগিতামূলক সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে আছেন তারা। এমনকি শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তার পক্ষ থেকে তিনি ফোন কল পান যাতে ওই কর্মকর্তা রোগোজিনকে আন্তর্জাতিক সম্পর্ক জটিল করার ব্যাপারে অভিযুক্ত করেন। টেলিগ্রাম চ্যানেলে দেওয়া পোস্টে রোগোজিন সবশেষ বলেছিলেন, তিনি এখনও বিশ্বাস করতে পারেন না যে আমেরিকার নভোচারীরা চাঁদের বুকে পা রাখার সামর্থ্য অর্জন করেছিলেন এবং এখনও সেই সামর্থ্য তাদের হয়নি, যদিও 1960-এর দশকের চেয়ে প্রযুক্তিতে আমেরিকা অনেক এগিয়েছে।